মুসলিম জাতি আজকে ক্ষত বিক্ষত আশ্চর্য ব্যাপার হলো মজার একটা কথা বলি আপনাদেরকে আজ থেকে বহু বছর আগে যখন সৌদি তুর্কি শাসন ব্যবস্থা থেকে আলাদা হয় তখনও পর্যন্ত হেরেমের চত্বরে চারটা সাইড আছে চারটা সাইড কাবা ঘরের চারটা সাইড আছে না হ্যাঁ এই চার সাইডে চারজন ইমাম সাহেবের অনুসারীরা এক অক্ত নামাজ চারবার পড়তো শোনেন নাই মনে হয় এটা প্রথম শুনছেন না ধরেন এশার নামাজ পড়বে তো এশার নামাজটাই হেরেমের চত্বরে চারবার হইতো একক নামাজ কয়বার হইতো চারবার চারবার ইমাম সাহাফির অনুসারী যারা তারা একবার পড়তো তো ইমাম সাহাফির পিছনে সাহেফের অনুসারী যারা না তারা ওনাদের সাথে পড়তো না নামাজ তো তারা গিয়ে আলাদা পড়তো ইমাম আবু হানি আবার হানাফি মাসাবের যারা তারা পড়তো আলাদা আবার মালিকি যারা তারা হতো আলাদা হাম বলি যারা তারা পড়তো আলাদা একই হেরেমে চারবার এক অক্ত নামাজ হইতো দুর্ভাগ্য ছিল মুসলমানদের হেরেম শরীফে এক জায়গায় কাবার চত্বরে এক অক্ত নামাজ চারবার বড় হতো আল্লাহ রহম করেছে যে এই গুমরাহি থেকে আল্লাহ উম্মদ কে হেফাজত করছে তৎকালীন সময়ের শাসকরা এবং ওই সময়ের ইসলামিক স্কলার যারা ছিল বিশ্বময় বিশেষ করে সৌদি আরবের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই গুমরাহি থেকে জাহালাত থেকে হেরেম শরীফকে মুক্ত করেছে আলহামদুলিল্লাহ এখন এক ইমামের পিছনে সারা দুনিয়ার যে যেই মাসলাকেরই হোক যে যেই মতবাদেরই হোক গরম সন্নি আর ঠান্ডা সন্নি হোক এইটা বাংলাদেশে দেখানো যায় কিন্তু ওখানে গেলে দেখানো যায় না তো ঠিক যে আসতে বলেন আপনারা হের হেরে চত্বরে কেউ যদি বলে আমি গরম সন্নি তাহলে তো ঠান্ডা করতে সময় লাগবে না কে বলেন হ্যাঁ আপনাদের এই এলাকার মধ্যে আবার গরম সন্নির অভাব নাই বেশিরভাগ গরম সন্নি আর সর্বনাশটা করছে নাম কি দিছে গরম সন্নি মানে তার তাপমাত্রাই বেশি তার হ্যাঁ গরম সন্নি শূন্যতের ন্যূনতম প্রকৃত সুন্নতের ন্যূনতম ধারে কাছেও নাই নাম দিয়েছে সন্নি না সুন্নত দাঁড়ি সুন্নত না নাসে রসুলের গোটা জিন্দিগি রাখলক না আছে রসুলের জিন্দিগির পদ্ধতির কোন ব্যবস্থা তার জিন্দিগির ভিতরে তার কাজ মাধ্যমে সে প্রমাণ করে মুখে রসুলের আশেক দাবি করে বাস্তবায় মানে বাস্তবে যার অনুসরণ করে এটা হচ্ছে শয়তানের অনুসরণ করে তাগতের অনুসরণ করে আহলে হাদিস মসজিদ হানাফি মসজিদ সুন্নি মসজিদ ওহাবি মসজিদ এইভাবে যারা দিনকে পৃথক করেছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে মুসলমানদের শক্তি নষ্ট করেছে আল্লাহর কসম এই মানুষগুলো হাসরের মাঠে সামনে মুখ দেখাতে পারবে না নবীজি একটা উন্মত রেখে গেছে দুনিয়ায় আর আপনি গরম শুননি পাতলা শুন্যী ঠান্ডা শুন্যী গরম সন্নি। আপনি অহাবি এটা ওইটা দাঁড়াইয়া বৈশা কত কিছু তৈরি হয়েছে এই সব থেকে আল্লাহ হেফাজত করুক এই সব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সমানিত উপস্থিতি হেরেমে চত্বরী অবস্থাটা ছিল এটা শেষ হয়েছে এটা এখন বাংলাদেশে আসছে একজন আদিস একজন লামাঝাবি একজন মাঝাবি তাও মানে অনেক পেজ গুজ লাগায়া অভাব নাই আমাদের ফের কার অভাব নাই ঠিক না আল্লাহ হেফাজত করুক আচ্ছা এখন আপনারা বলবেন হুজুর আমরা কি করব। কোন দিকে যাব সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে না আপনাদের একটা রাস্তা বলি ফেতনার জামা নাই তো আপনারা আল্লাহর কাছে শীচ দেয় পরে সিরাতে মুস্তাকিম চাবেন যে আল্লাহ সবাই তো আলেম সবাই তো আমাদেরকে বলে যারা লামাজ হাবি তারাও আমাদেরকে কথা বলে মানতে বলে যারা মাঝাবি তারাও মানতে বলে যারা গরম শুননি তারাও বলে যারা পাতলা সন্নি ঠান্ডা সন্নি তারাও বলে তো আমি কোন দিকে যাবো ঠিক বুঝে পাচ্ছি না আমি আপনার কাছে যেই রাস্তাটা চাই ওই রাস্তা যেই রাস্তা আপনার নেককার বান্দারা আপনার নবীর সাহাবাই কেনাম অতিবাহিত হয়েছে এই রাস্তাটা আপনি আমাদেরকে দান করেন এটা বলতে পারবেন না আল্লাহ এই সঠিক রাস্তাটা সিরাতে মুস্তাকিম আমাকে দেন আমি একটু পেঁয়াজগুষ বুঝি না আমার সোজা একটা রাস্তা দেন এটা বলবেন দেখবেন আল্লাহ আপনাকে হেদায়তের উপরে ইস্তেকামাত রাখবে ইশা আল্লাহ বিভ্রান্ত হবেন না